দর্শক, পুরুষদের মতো মহিলারাও কিন্তু সমান যৌনতায় তৃপ্তি পেতে চান। পরিতৃপ্তি পেতে অনেক সিঙ্গেল মহিলাই সমেহন বা হস্তমৈথুন করেন, যদিও প্রকাশ্যে সে কথা মানতে চান না, কারণ নারী শরীর নিয়ে খোলামেলা আলোচনা এখনো আমাদের সমাজে হয় না। অনেকেই জানেন না কিভাবে এই শারীরিক চাহিদা মেটান সিঙ্গেল মহিলারা। আল দুকুচুরি নয়, বরং মহিলাদের একাংশের প্রথম পছন্দ কিন্তু এই হস্তমৈথুনি। এতে যেমন শরীরই সুখ পাওয়া যায়, তেমনি লোকলজ্জারও ভয় নেই। এই ভিডিওতে জেনে নিন সিঙ্গেল মহিলারা কিভাবে হস্তমৈথুনের সুখ পান ও তারা একা থাকলে যেভাবে যৌন চাহিদা মিটিয়ে থাকে। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। এক, লিউব। লিউবের ব্যবহার এখন শহুরে মহিলাদের মধ্যে প্রায় দেখা যায়। এটি এক ধরনের সুগন্ধযুক্ত লিব্রিক্যান্ট। একটি অনলাইন সেক্স টয়ের ওয়েবসাইটের তথ্য মতে, গোপনাঙ্গ থেকে উপযুক্ত পিচ্ছিল পদার্থ না বেরোলে লিউব ব্যবহারে সম্পূর্ণ নিরাপদ ও আরামদায়ক। বাজারে অনেক রকম দাম ও গুণমানের লিউব পাওয়া যায়। লিউব ব্যবহার করে ভাইব্রেটর ব্যবহার করলে স্বর্গীয় সুখ পাওয়া যায়, একটি সর্বভারতীয় সমীক্ষায় এমনটাই জানিয়েছেন বেশ কয়েকজন মহিলা। দুই, হস্তমৈথুনে অন্যরকম সুখ পেতে বেডরুমে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে বলেছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, চেষ্টা করুন শাওয়ারের নিচে বা বাথটাবে সময়হনের সুখ নিতে। হ্যান্ড শাওয়ারের তীব্র বাড়িধারাকে অন্যরকম কাজে ব্যবহার করে দেখতে ক্ষতি কি। সেক্স এক্সপার্টরা বলছেন, বাথরুমে সুগন্ধি মোমবাতি ব্যবহার করলে সময়হনের চরম সুখ অনুভব করতে পারেন। এবং অনেক মেয়ে নাকি বাথরুমে হ্যান্ড শাওয়ারের তীব্র গতিকে তাদের যোনিতে দিয়ে তৃপ্তি লাভ করে থাকে। তিন, হস্তমৈথুনের মজা পেতে পজিশন পাল্টান। কখনো বুকে ভর দিয়ে, কখনো আবার হেলান দিয়ে সমেহনের মজা নিন। ডগি স্টাইল কিন্তু একটা দারুণ উত্তেজক পজিশন হতে পারে। চার, প্রথমবারই থেমে যাওয়ার কারণ নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র একবার পরিপূর্ণ মজা পেয়ে থামার কোনো কারণ নেই। পুরুষদের মতো মাত্র একবার বীর্যস্থলনে শান্ত হয়ে যান না মহিলারা, তারা লাগাতার একসঙ্গে তিন চারবারও সমেহন করতে পারেন। ট্রাই করে আপনিও দেখতে পারেন। পাঁচ, দুহাতের পূর্ণ ব্যবহার কিন্তু মহিলাদের হস্তমৈথুনে অত্যন্ত জরুরি। এক হাত যখন শরীরের নিচের অঙ্গে ব্যস্ত থাকবে, তখন আরেক হাত শরীরের উপরের দিকে অর্থাৎ স্তনের দিকে উত্তেজিত করতে ব্যবহার করেন অনেক মহিলায়। ছয়, তাড়াহুড়ো করার দরকার নেই। পরিপূর্ণ মজা পেতে প্রথমে অত্যন্ত সংবেদনশীল অঙ্গে জোরে জোরে আঙ্গুলের ধাক্কা দিয়ে ফেলবেন না, ধীরে ধীরে আঙ্গুল ঢুকিয়ে সুখ উপভোগ করুন। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করুন। ভিডিওটিতে লাইক দিতে তো ভুলবেনই না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।